নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুবেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড থ্রি রেজাল্ট বেড়ে গেছে আর আমরা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি বিএন রাউন্ড এস এর কাট অফ কী গেছে সেটা অলরেডি ডিসকাস করে নিয়েছি তোমরা দেখেছো যে থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ অলমোস্ট থার্টি ফাইভ মার্কস মতো ডিক্রিজ করেছে বিভিন্ন ক্যাটাগরিতে কম বেশি আছে বাট মোটামুটি অ্যাভারেজে অলমোস্ট টোয়েন্টি টু থার্টি ফাইভ মার্কস ডিক্রিজ করেছে এবারে আমরা দেখে নেব যে বিএচ এর কাট অফ ফ কতটা কমলো তোমরা সকলেই জানো যে রাউন্ড টুয়ে কারটা মারাত্মক লেভেলে ইনক্রিজ করে গেছিলো তারপরে রাউন্ডতে সেই কারাপটা কিন্তু অনেকটা কমেছে আমরা আশা করছি যে বিএইচএম সেই কাটাফটাই কমেছে আর তোমরা যখন দেখতে পাবে বিভিন্ন ক্যাটাগরিতে সিটি রিমেনিং নেই যা সিট রিমেনিং ছিল সেখানে কিন্তু কাটাফটা মোটামুটি ঠিকঠাকই কমেছে লেভেলে তো তোমাদের টার্গেট যদি রাখতে হয় তোমরা রাউন্ড টু অথবা রাউন্ড ওয়ানে কারটা রাখবে এইটা হচ্ছে হলো মাঝামাঝি কাট অফ ঠিক আছে রাউন্ড ওয়ানে সবচেয়ে লো অফ রাউন্ড টুতে সবচেয়ে বেশি কাট মাঝে কাট অফ হচ্ছে হল অর্থাৎ রাউন্ড থ্রি অর্থাৎ ভ্যাকান্সি এই রাউন্ডগুলোতে মোটামুটি তোমাদের মিডিয়াম কাট অফ থাকে যেটা রাউন্ড টু এর থেকে সামান্য কম হয় আমরা চারটে করেছি একসাথে দেখে নেব এবার আর তার মধ্যে আমরা ফার্স্টে ক্যালকাটা দিয়ে শুরু করবো ডিএন দিয়ে মহেশভাডা ছাড়িয়া মিদনাপুর কারণ এই সিকোয়েন্সে কিন্তু কাট অফটা সবসময় হয় কিছু কিছু রাউন্ডে কিছু কিছু ক্যাটাগরিতে কম বেশি হয়ে থাকে বাট মোটামুটি এই সিকোয়েন্সটাই চলে আর মিদনাপুরের সবচেয়ে রোয়েস্ট কাট অফ থাকে বিএচএমএসে অন্যান্য বার আমি চারটে কলেজে আলাদা করে ভিডিও বানাই বাট যেহেতু সিটসের সঙ্গে খুবই কম এবার মাত্র একটা বা দুটো ক্যাটাগরিতে সিট ফাঁকা ছিল সব ক্যাটাগরিতে সিট ফাঁকা ছিল না ম্যাক্সিমাম কেসে দেখলাম যে ও বিসিএ ও কিন্তু কোনো রকম সিট ফাঁকা নেই সেই জন্য আমি চারটে কম্পাইলেশন ভিডিও বানিয়ে দিলাম একটা ভিডিওতে চারটে কলেজে কাট অফ তোমরা দেখে নিতে পারবে তো কী কাট অফ গেছে বিএইচএমএসএ ওয়েস্ট বেঙ্গল আইস কাউন্সিলিংয়ে রাউন্ড থ্রিতে এখন আমরা দেখে নেবো তো আসলে দেখে নেওয়া যাক সো যা বললাম প্রথমে আমরা দেখে নেব যাতে ক্যালকাটা হয়েছে কী কাট অফ গেছে আর সব ক্যাটাগরিতে তোমরা দেখতে হবে কাট অফ কিন্তু কমেছে বেশ ঠিক আছে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো এইট ওয়ান ওয়ান থ্রি ফোর মার্কস হচ্ছে ফাইভ নাইনটি সিক্স যেটা আগেরবার কিন্তু ছশো এগারোতে চলে গেছিলো অর্থাৎ এখানে অলমোস্ট ফিফটিন মার্কস কিন্তু ডিক্রিজ করেছে ও বিসিএতে কাট অফ ট্যাঙ্ক হচ্ছিলো এইট টু ফোর ওয়ান এইট মার্কস ছিল ফাইভ নাইনটি ফাইভ যেটা আগেবার ছশো দশ ছিল ওইবারও এক মার্কসের ডিফারেন্স ছিল জেনারেল ওবিসি এর মধ্যে এবারও এক মার্কসের ডিফারেন্স আছে জেনারেল ও বিসির মধ্যে সে কেউটির মার্ক্সেরই গ্যাপ ও বিসিবিতে কোনো সিটি ফাঁকা ছিল না তোমরা পরের কলেজগুলো দেখতে পাবে যে সেম ও বি ও বিসিএ এগুলোতে কোনো সিট ফাঁকা থাকেনি ও বিসিএ ও বিসিবি এস সি এস টি এস প্রত্যেকটা ক্যাটাগরিতে মোটামুটি যারা ফার্স্টের দিকে সিট পেয়ে গেছে বা যারা পরের দিকে সেকেন্ড রাউন্ডে একটু বেশি মার্কস নিয়ে সিট পেয়েছে তারা কিন্তু সিটটা ছাড়েনি বা অন্য কিছু করতে চায়নি সেই কারণে কিন্তু মোটামুটি কাট অফটা বাড়ার কারণ নেই কারণ সিট বাকি থাকে নি আর ঠিক আছে ও বিতে কোনো সিট ফাঁকা ছিল না এ কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো টু জিরো টু সিক্স নাইন থ্রি আর আগের রাউন্ডে ছিল ফাইভ জিরো নাইন অর্থাৎ সেভেন মার্কস ডিক্রিজ করেছে এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হো টু সিক্স এইট ফোর যেটা আগের রাউন্ডে ছিল হচ্ছে ফোর অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অলমোস্ট সেভেন মার্কস ডিক্রিজ করেছে আর এসটিতে কোনো সিটই ফাঁকা ছিল না সো এবার কিন্তু এস টি সিটগুলোর প্রচণ্ড হাই ডিমান্ড তোমরা যদি এটা দেখো যে এমবিবিএস বিডিএস বিএমএস বিএইচএমএস সব জায়গাতেই আগের বছর অবধি বিএইচএমএস আর বিএন ওয়াইস কিন্তু এসটি সিট ফিল আপ হতো না বাট এবছর এতটাই ক্রাইসিস নেমে এসছে যে এসটি সিটগুলো সব হাই কাট অফে ফিল আপ হয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ডে মোটামুটি এসটি এমনই কাট অফ যাচ্ছে যে থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু কোনো সিট ফাঁকা থাকছে না ঠিক আছে এটা হচ্ছে ক্যালকুলেটার হয়ে পড়তে কী কাট অফ গেছে সেটা এরপরে আমরা দেখে নেব। ডিএন দে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কী কাটা গেছে এখানেও কিন্তু ম্যাক্সিমাম তোমরা দেখতে হবে যে এখানে কিন্তু সিটি ফাঁকা নেই ঠিক আছে এটারও বাজে আগের রাউন্ডও এই ছিল ও বিসিএ ও বিসিবি এখানে রাউন্ড টুতে কোনো সিট ফাঁকা ছিল না কারণ কিছু কিছু ক্যাটাগরি স্পেশালি ই এ অনেক কম মার্কসে রাউন্ড ওয়ানে হয়ে গেছিলো যারা পেয়েছে তারা কিন্তু ছাড়েনি তারা বুদ্ধিমানে কাজ করেছে বাট পরে যারা এসছে তারা দেখছে যে না আমার তো কোনো সিটি ফাঁকা নেই আমরা পার্টিসিপেট করি বা কী করবো যারা পরে এসছে ওই বলে না আগে গেলে পায়ে খায় পরে খেলে শোনা বাট এখানে উল্টো হয়ে গেছে আগে আসছে সোনা পেয়ে গেছে পরে এখন যারা আছে তাদের বাঘে খাচ্ছে বাঘে মানে অর্থাৎ কলেজ না পাওয়া যে বাঘ জেনারেল কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো নাইন থ্রি সেভেন থ্রি টু মার্কস হচ্ছে ফাইভ এইটটি সিক্স যেটা আগের রাউন্ডে ছিল সিক্স জিরো নাইন মানে সেই একই অনেকটাই ইনক্রিজ করেছে অলমোস্ট টোয়েন্টি থ্রি মার্কস কিন্তু ইনক্রিজ হয়েছে ওটাই ফিফটিন ছিল এটা টোয়েন্টি থ্রি মানে অনেকটাই বেশি সিতে একটা সিট ফাঁকা ছিল তার র্যাঙ্ক হচ্ছিল টু এইট নাইন জিরো সিক্স সিক্স মার্ক্স হচ্ছিল ফোর ফোর্টি সিক্স যেটা আগের রাউন্ডে ছিল হচ্ছিল ফোর ফিফটি এইট অর্থাৎ এখানেও কিন্তু টুয়েলভ মার্কস আমাদের ডিক্রিজ হয়েছে এটা একটা গুড নিউজ যে গুড নিউজ যে যে ক্যাটাগরি সিটগুলো ফাঁকা ছিল সেখানে কিন্তু কাটাফটা ডিক্রিজ হয়েছে ম্যাক্সিমামের সিট ফাঁকাই ছিল না আগের রাউন্ড অফ দি ও বিবিসি এ ও ই ডাব্লিউ সেগুলো সিটি ফাঁকা ছিল না সেগুলো রাউন্ড ওয়ানে ফিল আপ হয়ে গেছে তারা কেউ আর ছাড়েও এবার দেখা গেল এস সিট ফাঁকা ছিল না শুধুমাত্র জেনারেল আর এস সির সিট ফাঁকা ছিল তা এস সিতে একটাই সিট ফাঁকা ছিল জেনারেল সম্পর্কে চারটে ফাঁকা ছিল সেই হিসাবে কিন্তু কাট অফটা তোমাদের অনেকটাই কমেছে এবার আমরা দেখে নেব মহেশভাট্টার ছাড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালে কী কাট অফ গেছে এখানেও সেম স্টোরি এখানে কিন্তু ও বিসিএ ও এস এই তিনটা ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না ওবিসিএস সিটগুলো সিটগুলোতে তাও রাউন্ড ওয়ানই শেষ হয়ে গেছিল বাট আগের রাউন্ডে অ্যাটলিস্ট ওিসিবি বি ডাব্লু এস এগুলোতে খুব হাই কাট অফ গেছে ই ডাবলু এসে রাউন্ড ওয়ানে এত কম কাট অফ যাওয়ার পর ই রাউন্ড টুতে ই ডাবলু এর কাট অফ অনেকটা বেড়ে গেছে বাট এখানে থার্ড রাউন্ড আস্তে আস্তে দেখা গেল ওবিসিএ বিসিএ ও এগুলোতে সব সিট ফিল আপ হয়ে গেছে ঠিক আছে জেনারেলি মোটামুটি কাট কারটা ডিক্রিজ করেছে ভালোই ডিক্রিজ জেনারেল কাট অফ র্যাঙ্ক হচ্ছিল নাইন নাইন সেভেন এইট ফোর হচ্ছে ফাইভ যেটা আগের রাউন্ডে ছিল সিক্স জিরো টু অর্থাৎ টোয়েন্টি টু কিন্তু ডিক্রিজ করেছে এস সিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিল টু নাইন ওয়ান সেভেন যেটা আগের রাউন্ডে ছিল কিন্তু ফোর ফিফটি ফাইভ অর্থাৎ টেন মার্কস ডিক্রিস করেছে আর এসটিতে কাট অফ র্যাঙ্ক সেভেন থ্রি সিক্স জিরো যেটা আগের রাউন্ডে ছিল টু অর্থাৎ কেসটা কি হল ফিফটি ওয়ান মার্কস ইনক্রিজ করে গেছে কিছুই ব্যাপার না ব্যাপারটা হচ্ছে হলো টিতে সিট অন্যান্য কলেজগুলো তোমরা দেখলে যে রিমেনিং ছিল না আগের কলেজগুলো দেখলে সিট রিমেনিং ছিল না টিতে এখানে এবার সিট রিমেনিং আছে এসটি স্টুডেন্টরা কোনো কলেজ পাচ্ছে না তো সে কী করবে সে লাস্টে এই সিটটা নিয়ে নিয়েছে ঠিক আছে সেই হিসাবে কিন্তু কাট অফটা স্যালি ইনক্রিজ করেছে এসটির কাট অফ কোনো দিন প্রেডিকশন করা যায় না ঠিকঠাক করে কারণ কোনো কোনো বছর অ্যাডমিশন হয় কোনো কোনো বছর অ্যাডমিশনও হয় না এসটি ই ডাব্লিউএস এগুলো সবসময় আনপ্রেডিক্টেবল এগুলো নিয়ে বিশেষ কিছু কাট অফ প্রেডিকশন করা থাকে না ঠিক আছে সো ফাইনালি আমরা এবার ডিসকাস করে নাও বিন্দাপুর হমিপতি মেডিকেল কলেজ হসপিটালে কী কাট অফ গেছে এখানেও কিন্তু কাট আগেই বলে রাখি যে ও বিসি ও বিসিবি তোমরা দেখেই আসছো যে ও বিসি ও বিসিবি কোথাওই ফাঁকা থাকছে না এগুলো আগেই সব শেষ হয়ে গেছে আর এখানেও সেই টি কোনো সিট ফাঁকা ছিল না স্বাভাবিকই এসটির সিট ফাঁকা ছিল না একটাই সিট ফাঁকা পেয়েছে মাজ ভট্টাচার্য সেখানে সবচেয়ে বেশি মার্কস যা ছিল সে অ্যালটমেন্ট পেয়ে গেছে সেই হিসাবে কাট অফটা করে ইনক্রিজ করে গেছিলো এসটির ক্ষেত্রে জেনারেলি কাট অফ র্যাঙ্ক হচ্ছিল মেদিনীপুরে ওয়ান টু ফাইভ থ্রি ফোর থ্রি মার্কস হচ্ছে ফাইভ সিক্সটি যেটা আগের রাউন্ডে ছিল ফাইভ নাইনটি টু অর্থাৎ থার্টি টু মার্কস কিন্তু ডিক্রিজ করেছে আগের রাউন্ডে ও বিসিএ ফাঁকা ছিল না ওিসিবি ফাঁকা ছিল না এই রাউন্ডে এ ওবিসি বি এগুলো কিন্তু কিছু ফাঁকা নেই ইড্লু এস এ কাট অফ র্যাঙ্ক হচ্ছে হল টু এইট সেভেন সিক্সটি ওয়ান মাস্ক হচ্ছিল ফোর সেভেন যেটা আগের রাউন্ডে ছিল হচ্ছে ফোর সিক্সটি ফাইভ অর্থাৎ এইটিন মাস ডিক্রিস করেছি এর কাট অফ ঠিক আছে এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিল থ্রি মার্ক্স হচ্ছে হলো ফোর থার্টি এইট যেটা আগের রাউন্ডে ছিল ফোর সিক্সটি ওয়ান অর্থাৎ এখানে তোমাদের টোয়েন্টি থ্রি মার্কস কিন্তু ডিক্রিজ করেছে আর এস বললাম কোনো সিট ফাঁকা ছিল না সো ওভারঅল তোমরা যদি দেখো কাট অফটা সব জায়গায় ডিক্রিজই করেছে কিছু কিছু জায়গায় যেখানে সিট একদম ফাঁকা ছিল না হঠাৎ করে কোনো একটা কলেজে একটা সিট ফাঁকা থেকে গেছে সেই হিসাবে কিন্তু কাট অফটা কোথাও কোথাও সামান্য ডিক্রিজ করেছে সেগুলো আনএক্সপেক্টেড সেগুলো কিছু বলার থাকে না বা প্রেডিকশন করার থাকে না বাট তোমরা যদি দেখে থাকো যে না কোথায় কি হচ্ছে কাট অফ কি কমছেই কমছে না দেখবে রাউন্ড টু তুলনায় রাউন্ড থ্রিতে কিন্তু সব জায়গায় কাট অফটা বেশ ডিক্রিজ করেছে আর স্ট্রি ভ্যাকান্সিতে যদি সিট থাকবে রিমেনিং সেটা অবশ্যই সিট রিমেনিং থাকবে হয়তো একটু কম সংখ্যা থাকবে তোমরা এখানে যে দেখলে যে কমে গেছে তখন সিট আরও কমে যাবে দেখা গেল যেখানে নটা সিট ফাঁকা থাকছিলো সেখানে হয়তো দুটো থেকে তিনটা সিট ফাঁকা থাকছে কারণ অবশ্যই পিডাব্লিউ সিটগুলো আছে সেগুলো সব কনভার্ট হয়ে গেছে এবার বাকি রিমেনিং যা আছে সেগুলোতেই হবে তাই না তো সেই হিসাবে তোমাদের ধরে চলো কার্ফটা আরেকটু কমবে কারণ অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে মানে সাপোজ যারা রাউন্ড থ্রি অফ দি আপডেট করে করে আসছিলো তারা আর করতে পারবে না তারা সেখান থেকে বেরিয়ে যাবে এই করে করে স্টুডেন্টদের সংখ্যাও কমে যাবে অনেক যারা এই ভ্যাকান্সিতে পার্টিসিপেট করবে কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে না কারাফটা খুব বেশিও কমবে না মোটামুটি একটা থাকবে যাতে আমাদের কলেজ পাওয়ার চান্স থাকবে এই কাছাকাছি ধরে রাখো ফাইভ টু টেন মার্ক্সের মধ্যে যারা আছে তারা ধরে রাখো কিছু তাদের চান্স আছে পেয়ে যাওয়ার আবার যদি নতুন করে ইনক্লুড হয় যে না কোথাও সে এমবিবিএসে ছিল বা অন্য কিছুতে ছিল হঠাৎ করে সে যদি এই পরের রাউন্ডে এসে তাদের রেজিস্ট্রেশন করে তবে আমার কিছু বলার নেই সেক্ষেত্রে কারাফটা ইনক্রিজ হলে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমি কিছু বলতে পারবো না ঠিক আছে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ